হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের লেশন নাম্বার সিক্স দ্য ম্যাজিক ফিস বোন বাই চার্লস ডিকেন্স এই গল্পটির লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং করে বুঝিয়ে দেব পেজ নাম্বার সিক্সটি এইট দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং একদায় একটা রাজা ছিল অ্যান্ড হি হ্যাড এ কুইন তার একটা রানী ছিল দে হ্যাড সেভারেল চিলড্রেন তাদের বেশ কয়েকটা সন্তান ছিল আলিশিয়া ওয়াজ দ্য এলডেস্ট আলিশিয়া ছিল সব থেকে বড়ো মানে তাদের অনেকগুলো সন্তান ছিল তাদের মধ্যে আলিশিয়া সব থেকে বড়ো সন্তান ছিল হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন যে অন্য তার যে সব ভাই বোন ছিল তাদের দেখাশোনা করতো মানে আলিশিয়া বড় ছিল সে তার ছোটো ভাই বোনদের দেখাশোনা করতো দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট রাজা ছিলেন একটা ব্যক্তিগত পেশাতে আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারের অধীনে একটা ব্যক্তিগত পেশায় ছিলেন তো দেখো রাজা বলতে কি আমরা রাজা বলতে কি বুঝি যে তার অনেক সম্পত্তি আছে সে সব কিছু তার রাজত্বে থাকে তার সে কোনো কাজ রাজ করে না কিন্তু এখানে বলছে সে সরকারের অধীনে একটা কাজ করতো মানে এখানে একটা অন্য টাইপের রাজার গল্প বলছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টা টাউন কুইন্স ফাদার মানে সেই রাজার যে রানী ছিল সেই রানীর বাবা মেডিকেল ম্যান একজন মেডিকেল ম্যান মানে একজন চিকিৎসক ছিলেন আউট অফ টাউন মানে শহরের বাইরের একজন চিকিৎসক ছিলেন রানীর বাবা ওয়ান ডে একদিন দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ ওয়ান ডে মানে একদিন দ্য কিং ওয়াজ গোয়িং মানে রাজা যাচ্ছিলেন টু দ্য অফিস তার অফিস যাচ্ছিলেন হোয়েন ই স্টপড হোয়েন ই স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গার শপ মানে তিনি অফিস যেতে যেতে ফিস মঙ্গার শপ মানে কি মাছের দোকান একটা মাছের দোকানের সামনে থেমেছিলেন হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন উইথ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ট হোম হি নিডেড টু বাই এ পাউন্ড মানে হি নিডেড টু বাই মানে তার কেনার প্রয়োজন ছিল এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে দেড় পাউন্ড স্যালমন মাছ উইথ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ট হোম মানে যেটা রানি তার কাছে অনুরোধ করেছিলেন যে মাছ কিনে দিতে সেটাই তিনি কিনতে মাছের দোকানে গিয়েছিলেন হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হি হ্যাড নট প্রসিডেড মানে প্রসিডেড মানে কি এখানে বলা হচ্ছে মুগ ফরওয়ার্ড মানে বেশি দূর যায়নি হি হ্যাড নট প্রসিডেড মানে তিনি বেশি দূর যায়নি ফার আফটার ফিনিশিং হিজ শপিং মানে তিনি ওই মাছটা কেনার পর বেশি দূর তিনি যাননি ওয়েন দ্য ফিশ মঙ্গার্স ইরান বয় কেম রানিং আফটার হিম এখানে দেখো ইরান বয় বলতে মানে কি মানে মাছের দোকানে পাইফর মাছ খাটে সেরকম একটা ছেলে মানে ওখানে কাজ করে ওয়েন মানে তখন দ্য ফিশ মঙ্গার্স ইরান বয় ইরান বয় মানে তো বললাম যে ওখানে একটু কাজ বাজ করে আর কি তার কাছে দৌড়ে এলেন কেম এলো কেম রানিং আফটার হিম তার কাছে দৌড়ে এলো হি সেড সে বললো স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আর শপ বলছে স্যার আপনি কি আমাদের দোকানে সেই বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি হোয়াট ওল্ড লেডি কি কে বৃদ্ধ মহিলা ইনকোয়ার দ্য কিং তাছাড়া জিজ্ঞাসাও করলেন আই শ নান আমি কাউকে দেখিনি মানে ফিস ওই ইরান বয়টা যখন জিজ্ঞেস করছে যে আপনি কি ওল্ড লেডিকে দেখেছেন তিনি এবার একটু অবাক হয়ে গেছেন কারণ তাছাড়া তো কোনো মেয়েকে দেখেননি সেই জন্য একটু অবাক হয়েছে বলছে কে বৃদ্ধ মহিলা আমি তো কাউকে দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ হি হ্যাড বিন ভিজিবেল টু হিম দো ভিজিবেল টু দ্য ফিস মঙ্গার্স বয় কারণ কি রাজা তো কাউকেই দেখেননি কোনো বৃদ্ধ মহিলাকে তিনি দেখেননি কারণ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম তিনি তার কাছে অদৃশ্য ছিলেন সেজন্য তো দেখতে পাননি দো ভিজিবেল টু দ্য ফিস মঙ্গার্স বয় যদিও তিনি সেই বৃদ্ধ মহিলাটা সেই ইরান বয় মানে ওর দোকানে যে যে ছেলেটা কাজ করে তার কাছে শুধু ভিজিবেল ছিল ভিজিবেল মানে কি শুধুমাত্র তাকেই দেখা দিয়েছিল রাজাকে দেখা দেয়নি সেই বৃদ্ধ মহিলাটি সেই বালকটাকে দেখা দিয়েছিল সেজন্য সে বলছে যে না আমি কাউকে দেখিনি পরের পেজ দেখো পেজ নাম্বার সেভেন্টি জাস্ট দেন ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ ট্রটিং আপ মানে তাড়াতাড়ি করে আসা দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ মানে সেই বৃদ্ধ মহিলাটি তাড়াতাড়ি করে এলেন শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অব দ্য রিচেস্ট কোয়ালিটি মানে সেই বৃদ্ধ মহিলাটার পোশাকটা ছিল শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি মানে সিল্কের কাপড় পরেছিলেন খুবই একদম উন্নত মানের খুবই দামি কিং ওয়াটকিনস দ্য ফার্স্ট আই বিলিভ মানে তুমি কিং রাজা ওয়াট কিংস আমি মনে করি ওয়াটকিনস রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম তখন রাজা বললেন যে হ্যাঁ আমি ওয়াটকিন পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিশিয়া দ্য অলরেডি আস্ক বলছে তুমি তাহলে কি সেই বিউটিফুল প্রিন্সেস মানে সুন্দরী কন্যা রাজকুমারী আলিশিয়ার বাবা ইয়েস কিং ওয়াটকিন্স রিপ্লাইড হ্যাঁ রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন যে আমি বিউটিফুল প্রিন্সেস আলিশিয়ার বাবা ইউ আর গোয়িং টু দ্য অফিস সেট দ্য ওল্ড লেডি তুমি এখন অফিসে যাচ্ছ সেই বৃদ্ধ মহিলাটি বলেন সেটা তো আসলে সবই সে জানে সেটাই আর কি বলছে যে তুমি তার মানে এখন অফিস যাচ্ছ ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি ফেয়ারি অর হাউ কুড শি নো দ্যাট এবার দেখো যখন রাজাকে সে সবই বলে ফেলছে যে তোমার মেয়ে আলিসা বা তুমি এখন অফিস যাচ্ছো সেই জন্য রাজা তখন হঠাৎ করেই তার মনে হলো যে কী করে এত কিছু জানতে পারে সে নিশ্চয়ই কোনো পড়ি হবে এটাই বলছে ইউ আর রাইট তুমি ঠিক তুমি ঠিক কথাই বলেছ সেট দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি বললেন আনসারিং হিজ থটস তার চিন্তাভাবনার উত্তর দিলেন এবার দেখো রাজা কিন্তু সেটা মনে মনে ভাবছিলো আর সেই পরিটা শুনতে পেয়ে গেছে মানে মনের কথা বুঝতে পেরে গেছে বুঝতে পেরে পেরেছে বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মানে বুঝতে চাইছি যে আমি একজন পড়ি তারপরে লাইনে আমরা পড়বো আই এম দ্য গুড ফেয়ারি গ্যান্ড মারিনা আমি হচ্ছি ভালো পড়ি গ্যান্ড মারিনা দেখো পড়িদের মানে দু রকমের আছে ভালো পড়ি খারাপ পড়ি যারা মানে ভালো করে সবার সেটা কি ভালো পড়ি আর যারা খারাপ করে জন্য বলছে যে আমি ভালো পরি তাহলে পরীর নামটা কি গ্র্যান্ড মারি লিসেন শোনো ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার যখন তুমি ডিনারের জন্য বাড়িতে আসবে মানে কাজ সেরে যখন বাড়িতে আসবে ইনভাইট দ্য প্রিন্সেস আলিসের টু হ্যাভ হাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও মানে আলিসাকে ইনভাইট করবে মানে আমন্ত্রণ জানাবে মানে যখন ডিনারে আসবে তখন আলিশাকেও ডিনারের জন্য আমন্ত্রণ জানাবে কেন যে এখন যে তুমি সালমান মাছটা কিনলে ওটা খাওয়ার জন্য ওটা আমন্ত্রণ জানাবে আলিশাকে ওয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফি ফিনিশেস ইটিং ইউ উইল ফাইন্ড সি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট মানে যখন বিউটিফুল প্রিন্সেস মানে যখন সেই সুন্দরী রাজকন্যা মানে আলিশার কথা বলছে তা যখন খাওয়া শেষ হয়ে যাবে তুমি একটা জিনিস দেখবে যে সে একটা মাছের কাঁটা তার প্লেটে ফেলে রেখেছে মানে ওটা সেই গ্র্যান্ড মারিনা রাজাকে বলছে যে যখন তার খাওয়া হয়ে যাবে আলিশার যখন খাওয়া হয়ে যাবে তখন দেখবে সে একটা কাঁটা ফেলে রেখেছে মাছের কাঁটা মানে ওই সালমান মাছের কাঁটা মাছটা খেয়ে কাঁটাটা ফেলে রেখেছে তার প্লেটে টেল হার টু ডাইট অ্যান্ড টু রাবিট টেল হার মানে তাকে বলবে টু ড্রাইট মানে এটাকে একদম শুকনো করে ফেলতে অ্যান্ড টু রাব ইট এটাকে ঘষতে অ্যান্ড টু ইট এবং এটাকে পালিশ করতে মানে একদম পালিশ করতে মানে কি মানে ঘষে মেজে একদম পালিশ করে নিতে ঝকঝকে করে নিতে ই ইট সায়েন্স লাইক মাদার পাল মানে যতক্ষণ না এটা মাদার অফ পাল মানে মুক্তর মতো যতক্ষণ না এটা মুক্তর মতো ঝকঝক করছে ততক্ষণ পর্যন্ত তাকে এটা ঘষতে বলবে পালিশ করতে বলবে আস হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফর মি তাকে বলবে যে এটা আমার তরফ থেকে তাকে দেওয়া একটা উপহার ইজ দ্যাট অল আস্ক দ্য কিং ইজ দ্যাট অল মানে আর কিছু বলতে হবে আস্ক দ্য কিং রাজাটা জিজ্ঞেস করলো জ্ঞান মারিনাকে বলছে এটাই বলবো তো আর কিছু বলবো তখন ওটা বলছে টেল দ্য প্রিন্সেস আলিশিয়া উইথ মাই লাভ মানে রাজকুমারী আলিশাকে বলবে আমার ভালোবাসা নিতে দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স বলছে রাজকুমারী আলিশিয়াকে বলবে আমার ভালোবাসা সহ যে এটা এই যে মাছের কাঁটাটা এটা একটা জাদুর উপহার যেটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে উইচ ক্যান বি ইউজড ওনলি ওয়ান্স একবারই যেটা ব্যবহার করতে পারবে ইট উইল হার ওনলি ওয়ান্স মানে ইট উইল হার এটা তাকে এনে দেবে অনলি ওয়ান্স একমাত্র মানে একবারই এনে দেবে হোয়াটস ই উইশেস ফর মানে যেটা সে যেটা তার ইচ্ছা সেটা তাকে এনে দেবে শুধুমাত্র একবার প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম মানে সঠিক সময়ে সে যেটা চাইবে সেটাই তাকে এনে দেবে মাছের কাঁটাটা দ্যাট ইজ দ্য মেসেজ মানে এটাই হচ্ছে আমার বার্তা টেক কেয়ার অফ ইট এটার যত্ন নিও মানে সালে কী বলতে চাইছে যে মাছের কাঁটাটা আলিশাকে যেটা তার মন চাইবে সেটাই এনে দেবে কিন্তু সঠিক সময়ে একবারের জন্য এটাই হচ্ছে আমার বার্তা বার্তা এটাই তুমি আলিশাকে বলে দেবে উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মারিনা ভ্যানিস্ট উইথ দোজ ওয়ার্ডস মানে এই কথাগুলো বলে গ্র্যান্ড মারিনা ভ্যানিস্ট গ্র্যান্ড মারিনা অদৃশ্য হয়ে গেল দ্য কিং ওয়েট অন অ্যান্ড ওয়্যান্ড অন মানে রাজা চলতেই লাগলো চলতেই লাগলো মানে অফিস যেতে লাগলো এবার মানে অফিস যাওয়ার পথে দেখে তো দাঁড় করিয়ে কথাগুলো বলছিল তারপরে যখন চলে গেলো তারপরে তো তিনি অফিস যাবেনি টিল হি কেম টু হিস অফিস যতক্ষণ পর্যন্ত সে তার অফিসে পৌঁছালো মানে রাজা ততক্ষণ ততক্ষণ অবধি রাজা চলতেই থাকলো দে আর রোড অ্যান্ড রোড অ্যান্ড রোড মানে সেখানে তিনি লিখতেই থাকলেন লিখতেই থাকলেন লিখতেই থাকলেন ইল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন যতক্ষণ না বাড়ি আসার সময় হলো এখন পর্যন্ত তিনি অফিসে কাজ করতেই থাকলেন দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস আলিসিয়া তারপর তিনি প্রিন্সেস আলিসিয়া মানে রাজকুমারী আলিশাকে আমন্ত্রণ জানালেন অ্যাজ দ্য ফিওরি হ্যাড ডিরেক্টেড হিম যেমনটা তাকে পড়ি বলেছিল টু টেক দ্য সালমান টু টেক দ্য সালমান মানে কি মানে সালমানটা নিতে এখানে নিতে বলতে কি মানে তাকে খাওয়ার জন্য বলা হচ্ছে আর কি অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ এবং যখন সে খুবই মানে আনন্দের সাথে এটা খেলো সেই স দ্য ফিশ বোন আর প্লেট অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিস ম্যাসেজ মানে যখন তার খাওয়া হয়ে গেল আলিসার তখন তার বাবা মানে সেই রাজা বটকিন্স দেখলো তার প্লেটে একটা মাছের কাঁটা পড়ে আছে অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ার ইজ মেসেজ এবং আলিশাকে তার সেই যে আলিশা যে এই মারিনা যে আলিশাকে একটা বার্তা দিতে বলেছিলেন রাজাকে সেটা সে আলিসাকে বললো প্রিন্সেস আলিশিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশল ইট শোন লাইক মাদার অফ পার্ল মানে আলিশিয়া সেটার খুবই যত্ন নিল সেটাকে শুকনো করলো সেই মাছের কাঁটাটাকে এবং ঘষলো রাবিট মানে এটাকে ঘষলো অ্যান্ড টু পলিশ এবং এটাকে পালিশ করলো টি সুন যতক্ষণ এটা ঝকঝক করছে লাইক মাদার অফ পাল মানে মুক্ত মুক্তর মতো যতক্ষণ ঝকঝক করছে ততক্ষণ এটাকে ঘষল এবং পালিশ করলো পেজ নাম্বার সেভেন্টি টু ডেজ ওয়েন্ট বাই মানে দিন চলে যায় ওয়ান মর্নিং একদিন সকালবেলা দ্য কিং কেম ইন টু আলিসাস রুম রাজা আলিসার রুমে এলেন ইস সাইড সাইং হেভিলি হি ওয়াজ সাইং হেভিলি মানে তার মনটা খুবই দুঃখে ভরা ছিল অ্যান্ড সিমড এবং মনে হচ্ছিল লো স্পিরিটেড মানে একদমই খুবই দুঃখে ভরা ই স্যাড ডাউন মিজারেবলি মানে রাজা কি হলো খুবই দুঃখজনকভাবে বসে পড়লো মানে আলিসার ঘরে এলো এবং সেই হতাশাগ্রস্ত মন নিয়ে বসে পড়লো লিনিং হিজ হেড মানে তার মাথা ঝুঁকিয়ে আপন হিজ হ্যান্ড মানে তার হাতের ওপর মাথা ঝুঁকিয়ে রাখলো মাথা নুয়ে রাখলো অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন স্টেবল এবং সেই হাতে যে কোনোই সেটা কিচেন টেবিলের ওপর রাখলো দেখবি আমরা যখন দুঃখে থাকি মানে যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা ঠিক এরকমভাবেই থাকি মানে হাতের ওপর মাথা ঝুঁকিয়ে বসে থাকি সেরকম টাইপেরই রাজা করলো আর কি আলিশা আস্ক আলিশা জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্য ম্যাটার পাবা কি হয়েছে বাবা আই এম এক্সট্রিমলি পুওর আমি খুবই গরিব মাই চাইল্ড দ্য কিং রিপ্লাইন বলছে মাই চাইল্ড মানে কি মানে আমার সোনা আমি খুবই গরিব রাজা বললো আলিশাকে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা আলিশা এনকোয়ার্ড আলিশা জিজ্ঞেস করেছিল যে বাবা তোমার কাছে কি এখন কোনো টাকা নেই নান মাই চাইল্ড না শোনা ইজ দেয়ার নো ওয়ে অফ গেটিং এনিম পাপা মানে সেখানে কি কোনো রাস্তা আছে যে টাকা মানে টাকা আসার কোনো কি রাস্তা আছে নো ওয়ে একদমই না সেট দ্য কিং রাজা বলেছিলেন আই হ্যাভ টায়েড ভেরি হার্ড আমি খুবই কঠোর পরিশ্রম করেছি অ্যান্ড আই হ্যাভ টাইড অলওয়েজ এবং আমি সব চেষ্টাই করেছি মানে বলতে চাইছি যে আমি সব চেষ্টাই করেছি সবই করেছি কিন্তু তবুও কিছুতেই কোনো কাজ হয়নি টাকা নেই আসেনি কোনোভাবেই ওয়েন সি হিয়ার দোজ লাস্ট ওয়ার্ড দ্য প্রিন্সেস আলিসিয়া বিজ্ঞান টু পুট হার হ্যান্ড ইন টু দ্য পকেট ওয়ার সি কেপ দ্য ম্যাজিক ফেস বোন ওয়েন সি হিয়ার দোজ লাস্ট ওয়ার্ড মানে যখন সে সেই তার বাবার সেই শেষের কথাগুলো শুনলো দ্য প্রিন্সেস আলিশিয়া রাজকুমারী আলিশিয়া বিগ্যান টু পুট ইজ হ্যাঁ হ্যান্ড ইন টু দ্য পকেট মানে তার হাতটা তার পকেটের মধ্যে রাখলো ওয়ারসি কেপটা ম্যাজিক ফিজবেন যেখানে সে সেই জাদু মাছের কাঁটাটা রেখেছিল সে পকেটের মধ্যে সে হাত রাখলো পাপা সেড সি পাপা সে বললো হোয়েন উই হ্যাভ টাইড ভেরি হার্ড অ্যান্ড টায়ার্ড অলওয়েজ উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট বলছে যখন আমরা সব চেষ্টাই করে নিয়েছি সবই করে নিয়েছি তখন আমাদের আরও কিছু বাকি আছে সব থেকে ভালো কিছু করার মতো সেটাই বোঝাচ্ছে নো ডাউট আলিশিয়া না আলিশিয়া আর কিছুই বাকি নেই এটাই বোঝাচ্ছে রাজা যে আমরা সবই করে নিয়েছি কিছুতেই আর কিছু হচ্ছে না মানে আর কোনো উপায় নেই ওয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা যখন আমরা আমাদের সব চেষ্টাই করে নিয়েছি মানে সব যতটা পর্যন্ত করা যায় ততটা করে নিয়েছি অ্যান্ড দ্যাট ইজ নট এন আপ এবং সেটাও যথেষ্ট নয় দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প টু আদার্স আমার মনে হয় সঠিক সময়ে অন্যের সাহায্য চাওয়া উচিত দরকার দিস ওয়াজ ইন্ডিট দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশ বোন মানে এটা এই ওর যেই কথাটা এটা সত্যি মানে ওই যে যখন সব কিছু তার চেষ্টা করে ফেলার পরেও কিছু হচ্ছে না তখন সে ওর যে সেই কথাটা সেটা সেই জাদু মাছের কাঁটার সঙ্গে একটা কানেকশান আছে দেখো তারপরে কি হয় বুঝতে পারবো শো শি টুক আউট ফ্রম আর পকেট দ্য ম্যাজিক ফিশ বোন মানে তখন সে কী করলো তার পকেট থেকে সেই জাদু মাছের কাঁটাটা বের করল। দ্যাট হ্যাড হ্যাডবিন ডায়েড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশড টিল ইট সুন লাইক মাদার অফ পাল্ট যেটাকে সেই আলিশিয়া শুকনো করেছিল ডায়েড শুকনো করেছিল রাফ মানে ছিল অ্যান্ড পলিশড মানে পালিশ করেছিল টিলিট শোন লাইক এ মাদার অফ পার্ল মানে যতক্ষণ না মুক্তর মতো ঝকঝক করে ততক্ষণ সেগুলো করে রেখেছিল। আমরা এটা আগেই পড়েছি টি গেভ ইটের লিটিল কিস সে এটাকে একটা ছোট্ট একটা চুম চুমু দিল অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে এবং সে মনে মনে ইচ্ছা করলো এটা তাদের বেতনের দিন হয়ে যাক অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি এবং হঠাৎ করেই রাজার বেতনে মানে স্যালারি কেম মানে রাজার যে বেতন সেগুলো সবই আসতে লাগলো র্যাটলিং ডাউন মানে ঘর 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 করে আওয়াজ হয়ে দ্য চিমনি মানে চিমনি দিয়ে ঘর ঘর করে আওয়াজ হয়ে তার স্যালারি আসতে লাগলো অ্যান্ড বাউন্সড ইন টু দ্য মিডল অফ দ্য ফ্লোর এবং তাদের কি মাঝখানে যে ফ্লোর মানে কি মেঝে সেইখানটা ঝরঝর করে পড়তে লাগলো ইমিডিয়েটলি ওয়ার্ডস ঠিক তৎক্ষণাৎ তারপরেই দ্য গুড ফেয়ারি গ্যানমারিনা কিম রাইডিং ইন মানে ভালো পরি সেই জ্ঞানমারিনা যে সেই মাছের কাঁটাটি মানে বলেছিল তার ব্যাপারে সেটা জ্ঞানমারিনা এলো ইনে ক্যারেজ ডাউন বাই ফোর পিকক ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড মানে কি চার সে ময়ূরে টানা গাড়িতে করে এলো এবং সোনা এবং রূপো দিয়ে পোশাকটা যে পোশাকটা পরেছিলো সেই পরিটা তার পোশাকটা ছিল সোনা এবং রূপো দিয়ে এবং ময়ূরে টানা গাড়িতে করে এলো আলিশা মাই ডিয়ার সেট দ্য চার্মিং ওল্ড ফেয়ারি চার্মিং মানে হচ্ছে যে খুবই আকর্ষণীয় মানে সেই পরিটার কথা বলছে যে পরিটা তখন বলছে যে আলিশা মাই ডিয়ার মানে আলিশা আমার সোনা গ্র্যান্ড মারিনা দের দ্য চার্মিং ওল্ড ফেয়ারি মানে সেই ঝকঝকে পরিটা বলল হাউ ডু ইউ ডু কেমন আছো তুমি বা কী করছো দ্য প্রিন্সেস আলিশা এমব্রাস্ট হার মানে সেই রাজকুমারী আলিশা তাকে জড়িয়ে ধরলো গ্র্যান্ড মারিনা টার্ন টু কিং দেন গ্র্যান্ড মারিনা তখন রাজার দিকে ঘুরলো আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও মানে আমি এখন মনে করি তুমি বুঝতে পেরেছো কারণটা ওয়াই আলিশা ডিড নট ইউজ দ্য ফিসবোন সোনার কেন আলিশায় মাছের কাঁটাটা আগে ব্যবহার করেনি মানে এখানে এই কথাটা শুনে মনে হচ্ছে তাহলে যে আগেও হয়তো ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আলিশা ব্যবহার করতে দেয়নি সেজন্যই বলছে যে আমি এখন মানে মনে করি যে তুমি বুঝতে পেরেছো কেন আলিশা এটা আগে ব্যবহার করেনি দ্য কিং মেড হারে সাইবো মানে রাজা একটু লজ্জাতে মাথা ঝোঁকালো আর কি ইট ওনলি রিমেন্স সেন সেট গ্যানমাইনা ইন কনক্লুশন টু মেক অ্যান ইন টু দ্য পিস বোন এটা ততক্ষণেই ছিল সেট দ্য গ্যানমাইনা ইন কনক্লুশন জ্ঞানবাই না শেষে বললেন টু মেক অ্যান ইন টু দ্য ফিশ বোন এবার এই মাছের কাঁটাটাকে শেষ করতে হবে সো সে টু কিট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস আলিশিয়া সুতরাং সে আলিসিয়ার হাত থেকে সেই মাছের কাঁটাটা নিয়ে নিল অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাফ বাই দ্য লিটল স্ন্যাপিং পাপডগ নেক্সট স্টোর মানে কি নেক্সট স্টোর মানে কি মানে সামনের দরজা বা পাশের দরজায় পাশের দরজায় একটা পাপডগ একটা কুকুর ছিল গ্র্যাফ মানে কি একদম ঝাঁপিয়ে পড়া সেরকম গ্র্যাফ বাই দ্য লিটল স্ন্যাপিং মানে ছোট্ট কুকুরটা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে খেয়ে নিল সেই মাছের কাঁটাটা তো স্টুডেন্টস এইখানেই শেষ হলো ম্যাজিক ফিসবনের বেঙ্গলি মিনিং এরপরে আমি আরও নতুন কোনো ভিডিও নিয়ে বেঙ্গলি মিনিং আলোচনা করব।